আর সে আমার স্বামী বীর মুক্তিযোদ্ধ আব্দুল আজিজ, সের বাড়ি 14 হামার দিয়া বাংলা চলার কথা চাইছিল। এরা চাইছে মাকসুদ উমর আরো আরো লোক আছে, হেরা রাজাকার লোক এর রয়েছে পুকুরিপাড়ার কবস্থানের বগল বুঝছেন রফিকের ছেলে। তো মনে করেন আমরা বাড়িঘর অসুখ বিসুখ আমাকে যে একটা হুমকি দিচ্ছে, আমরা ভয় পাইছি ভয় পাইছি ভয় পাইছি। পরে আমরা চুপচাপ 14 হামার লিয়ে গেছে, একজনে কইছে যে হ্যাঁ বিল্ডিংটা ভাঙিস না, ভাঙলে হ্যাঁ করতে পারতো না। হ্যাঁ সে কী করলো, 8% জায়গা হাজছে যে আমি ওরা 8% জায়গা দেই, 1% বা 2% জায়গার মধ্যে বিল্ডিংটা গরিব মানুষ থাকে যাক, তারপর আর শোনে নেই। আবার এ যে লোকটি যে বইল 40 মসজিদের বেঁধে এলান করছে, হ্যাঁ বেহায়া মুক্তিযোদ্ধা, হ্যাঁ বালানা পশা থাকতেছে, হ্যাঁ বুয়া মুক্তিযোদ্ধা, ঠিক আছে বুয়া মুক্তিযোদ্ধা এটি কইল। কোয়ার পর আমরা কানে ফালে শুনছি, কিছু কই নেই। আবার আরেকজনে কে কয় এত দিমু, হ্যাঁ কয় এত দিমু, হ্যাঁ কয় এত দিমু, তো খালি কানে শুনছি। তো আমার গত মনে করেন মানুষ যথেষ্ট আছে কমার বেশি, তো এই যে এইভাবে যে মানুষটা যে এই যেগুলি করল, হ্যাঁ করছি ব্যবস্থা কী নিছে না হ্যাঁ তেন আর ই দিচ্ছে রাই দিচ্ছে। থাকবো তোমরা কোনো করো না, হিয়ার পরে মুখ বন্ধ কেউ কথা কয় না, ঠিক আছে আমি আমাকে ব্যাপার সবার মধ্যে কেউ আগাই নি, আর গেছি গেছি উড়াই দিচ্ছি অনেক জায়গায় গেছি, আইভির গেছে গেছি, আবার এই তো গণি চেয়ারম্যানের কাছে গেছি, রশিদ রশিদ এর কাছে গেছি, আবার লতিফের কাছে গেছি, কিচ্ছুই কয় না, আমরা কী করব এই পরিস্থিতি। না শান্তি থাকতে চাই, ঘর দুয়ার তো বাড়ি ঘর তো করে মানে শান্তি লাগবে, তো শান্তি যায় বাস করবো মনে বেড়া মরে যাবো গা টক করে, আবার দুদিন পর আবার আইবো আবার করবো এরম, তো আমি আমি একলা কী করবো, আমাকে একটা শান্তি সিন দেওয়া লাগবো না। রাজাকার এগুলো তো কোনো উচ্চ ধরনের কথাও কইতে পারি না, এগুলো দেখলে মাথা নত করে থাকতো, তো মাথা নত করে থাকতো ডরে কিছু কইতে পারি না, তো হ্যাঁ মুখ তো খুলতারি না ডরে ডরাই, তো হেরা তো রাজাকার তার কাছে সূক্ষ্ম বিচার চাই, পরিবার বিরুদ্ধে যাও দেহা তা বিচার যে অন্যায়গুলি করছে এই অন্যায়ের বিচার করবো, কাগজটা দিছিলেন দিয়েছেন সব ফোন অফিসে দিছিলেন আমরা যে